আজকে আমরা প্রশাসনিক একটা মিটিং এখানে দেখেছি কোভিড সিচুয়েশন নিয়ে আলোচনা করার জন্য, যে মুর্শিদাবাদে এই মুহূর্তে আমাদের কী পর্যায়ে আমরা আছি এবং আমাদের চিকিৎসা ব্যবস্থাটা কোথায় আমরা রয়েছি এবং আগামী দিনে আমাদের কী কী করার লক্ষ্য রয়েছে, সেই বিষয়ে আজকে একটা প্রশাসনিক মিটিং এটা চলছে। আমাদের ডিএম সাহেব এখানে আছেন, এসপি সাহেব আছেন এবং সিওবেন সাহেব আছেন এবং আরও অন্যান্য আমাদের এমএসভিপি মেডিকেল কলেজ এই ডিএম সাহেব অন্যান্য অফিসাররা রয়েছে। তো এখানে আমাদের আলোচনাতে একটা জিনিসই দেখলাম যে 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 সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেটা এখনটা অনেকটা নেমে এসছে, অনেকটা নেমে এসছে এবং আমাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা যে পর্যায়ে ছিল সেখান থেকে আমরা অনেকটা উপরে উঠে এসেছি এবং অক্সিজেন যে অভাবটা যে বাজারে প্রচার আছে সেটা কিন্তু এই মুহূর্তে মুর্শিদাবাদে অন্তত সেটা নেই, কারণ আমাদের যে অক্সিজেন প্ল্যান্ট রয়েছে এবং তাছাড়া অক্সিজেন সিলিন্ডার এবং ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন যে একটা স্টক আমাদের ছিল মুর্শিদাবাদে সেটাকে আমাদের সেটা আমাদের ডিএম সাহেব এবং এসপি সাহেবদের প্রচেষ্টাতে সিএমএস সাহেবদের প্রচেষ্টাতে ওটাকে আমাদের আর কি ম্যানুয়ালি যাতে ইউজ করা যায় তাতে কনভার্ট করা, এই সমস্ত ব্যবস্থা করার ফলে ওটা ব্যাপারটা এখন অনেকটাই আমাদের কন্ট্রোলের মধ্যে এসে গেছে। অতএব মুখ্যমন্ত্রী আমাদের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে একটা কথাই বলেছেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথাই বলেছেন যে এখন আমাদের গভর্নমেন্টের লক্ষ্য কোভিডকে আমাদের কন্ট্রোল করা এবং সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে মুর্শিদাবাদে আজকে এই মিটিংটা করলাম, মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মিটিংটা আমরা করছি এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি মুর্শিদাবাদকে আমরা কোভিড মুক্ত করতে পারব। এই মুহূর্তে জেলার দ্বিতীয় ঢেউ কতজন আক্রান্ত হতে পারে? এই মুহূর্তে আমাদের যেটা আক্রান্ত হয়েছিল তার 85% কিন্তু রিকভারিতে গেছে এবং আক্রান্ত যেমন জঙ্গিপুরে যে আক্রান্তটা হচ্ছিল সেটা কিন্তু অনেকটা কমে এসছে এবং এইভাবে প্রত্যেকটি এরিয়াতে আমরা যা পরিসংখ্যান পাচ্ছি তাতে সবটাই আস্তে আস্তে কমে আসছে। মেডিকেল কলেজে অক্সিজেন প্ল্যান্ট অলরেডি আছে এবং সেটাকে এক্সপ্যান্ড করার জন্য যা যা দরকার সেগুলো সমস্ত করা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো এবং মেডিকেল কলেজে আমরা আমাদের বেড সংখ্যা অনেক বাড়াতে পারবো, যেটা শারীরিক ডিপার্টমেন্ট আছে সেটাকে হয়তো আমরা কনভার্ট করে দেবো একদম আইসিইউ এবং অক্সিজেন বেডে পরিণত করবো এবং খুব তাড়াতাড়ি আমরা এটাকে 200 বেড আমরা টার্গেট নিয়েছি এটা আমরা করে ফেলতে পারবো। অনেক চিকিৎসক এবং অনেক নার্স তো করোনা আক্রান্ত হচ্ছেন, মেডিকেল কলেজে কি সাফিসিয়েন্ট নার্স রয়েছে? এই মুহূর্তে সাফিসিয়েন্ট চিকিৎসকই রয়েছে, আমরা তাদেরকেও খুব প্রিপারেশন মেজারের মধ্যে থাকতে রিকোয়েস্ট করছি কারণ তারা ডক্টর, কিন্তু তাদের যে ডেডিকেটেড মাইন্ড তারা একটা পেশেন্টের কাছে চলে যাচ্ছে তাদেরকে দেখছে, এই যে তাদের ডেডিকেটেড মাইন্ড এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আমরা স্যালিউট করি, হয়তো সেই কারণে তারা আক্রান্ত হয়ে পড়ছেন, তবু তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা ডাক্তার আপনারা নিজেরাই ভালো জানেন আপনাদের প্রিভেনশন মেজারগুলো ভালো করে নিন এবং চিন্তিত রয়েছে যারা ওখান থেকে তারা ফ্যামিলিতে ফিরছেন, এই সব ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি যে টোটাল কভারেজটা কী করে দেওয়া যায়, আমরা ডিএম সাহেব সেটা ভাবছেন এসপি সাহেব চিন্তা করছে, সব মিলিয়ে আমরা একটা জিনিসটাকে একটা একটা জায়গায় আনার চেষ্টা করছি এবং আমরা আশা করছি উইদিন 7 or 10 days আমরা সেটা করে ফেলতে পারবো। প্রশাসনিকভাবে কোনো টোল ফ্রি নাম্বার কি চালু করছেন? হ্যাঁ আছে, টোল ফ্রি নাম্বার আছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের। কতগুলো বেসরকারি হাসপাতাল এবং আপনাদের কাছে রিকোয়েস্টও করবো পাশাপাশি এই যে টোল ফ্রি নাম্বার এবং যোগাযোগের যে নাম্বারটা আপনারাও একটু মানুষের কাছে যাতে জানতে পারে তার জন্য আপনার দেখুন, এটা নিয়েও আলোচনা করেছি যে মানুষকে আরও বেশি অ্যাওয়ার করা দরকার যে চিকিৎসা কী কী বন্দোবস্ত আছে তাদের যাতে সুযোগটা নিতে পারে, তার জন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করবো যে এই নাম্বারগুলো আপনারা ভালো করে প্রচার করবেন। আরও 4টে অক্সিজেন প্ল্যান্ট করার কথা ছিল, সাগরদিঘি, রঘুনাথগঞ্জ, ডোমকল এবং খান্দিতে, এই কাজ কি শুরু হয়েছে? এই বিষয়টা হচ্ছে দিল্লির এটা স্যাংশনের দরকার, ওরা এই প্রায়োরিটিটা ঠিক করে, তাতে যে প্রায়োরিটি তৈরি হয়েছে সেটা অন্য কোথাও হয়েছে, আমরা চেষ্টা করছি ডিএম সাহেবও চেষ্টা করছেন যে যাতে প্রায়োরিটিতে আমরা মুর্শিদাবাদ আসতে পারি এবং সেটা এসে গেলেই আমাদের কাজ শুরু হয়ে যাবে, বাট উই আর রেডি, আমরা প্রায়োরিটি পেলেই আমরা কাজ করতে পারব। এটা দিল্লির ব্যাপার আছে, দিল্লি যত তাড়াতাড়ি আমাদের স্যাংশন দেবে আমরা আশা করবো যে দিল্লি খুব এই জিনিসটা রিয়েলাইজ করবে এবং তারা এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার তাড়াতাড়ি আমাদেরকে প্রায়োরিটি দেবেন যাতে আমরা কাজ করতে পারি। সেভাবে ঘাটতি এখন নেই, আমরা ইন্ডাস্ট্রি সিলিন্ডারগুলোকেও আমরা এই কাজে ব্যবহার করার জন্য কনভার্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।
50 টাকা